তোমরা আশা করি ভালোই আছো আর অনেকদিন পরে আসার জন্য আমি ক্ষমা চাইছি, বাট কিছু পার্সোনাল প্রবলেম ছিল তার জন্য ভিডিও বানাতে পারিনি আর আমি নিউজও কালেক্ট করতে পারতাম না। আর ভাই এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে কাইন্ডলি ইগনোর করো। তো যাই হোক বন্ধুরা, চলো আসা যাক আজকে যে ইভেন্টটা নতুন আসতে চলেছে, সম্ভবত কালকে আসতে চলেছে ইভেন্টটা, কালকে অথবা পরশু দিন। এটার নাম দেওয়া হয়েছে হান্ট অ্যাওয়ার্ডস, আর এইটাই নতুন ইভেন্টটার নাম সত্যি হান্ট অ্যাওয়ার্ডস। তো এই ইভেন্টটায় কী কী আছে তো আমি তোমাদের সব দেখাচ্ছি, দেখি দেখি এক এক করে বলছি। আর ভাই নতুন ক্যারেক্টারটাও অ্যাড হয়ে চলেছে কাল বা পরশু, কিছুতেই 10 তারিখের মধ্যেই নতুন ক্যারেক্টারটা অ্যাড হওয়ার কথা। তো আশা করি নতুন ক্যারেক্টারটা আমাদের দিয়ে দেবে, আর সম্ভবত ক্যারেক্টারটা তো টপ আপেই দেওয়ার কথা, মোস্ট প্রবলি ক্যারেক্টারটা আমাদের টপ আপেই আবার দিতে চলেছে। তো যারা ক্যারেক্টারটা চাও তো তোরা রেডি রাখতে পারো পয়সা। আই থিঙ্ক ভাই তোমরা সকলেই জানো ক্যারেক্টারটার অ্যাবিলিটি কী, এটা আমি অনেক আগে দিয়েছিলাম, এটা আমি আগেই আপডেট দিয়েছিলাম যখন তখন বলেছিলাম ক্যারেক্টারটা জাস্ট গ্রেনেড তোমরা যদি থ্রো করো তার ড্যামেজটা কিছুটা বাড়িয়ে দেবে, এটাই নাথিং, এর থেকে বেশি কিছুই না। তো বন্ধুরা ছাড়ো, তো দেখো ইয়ার এরা যারা ব্রাজিলিয়ান সবাই আসতে চলেছে এখনও আসেনি, তো ওদের আপডেটটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ কেমন কি আসছে কি না আসছে। এটা যেটা দিচ্ছে M14 স্কিন, বুঝা স্কিন, তো এগুলো দেবে আমাদের এই ব্যাজগুলো কালেক্ট করতে হবে, এখনও অবধি কীভাবে করতে হবে সেগুলো ঠিকঠাক জানা নেই, বাট যদি পেয়ে যাবো ইভেন্টটা যখনই ডিটেলস তোমাদেরকে আমি দিয়ে দেবো। আর দেখো ভাই কী কী পাবো ভাই, এই ব্লাবলা ব্লাবলা এইসবগুলো আছে, প্যারাসুটটা আছে, সেরকম কিছুই নেই, খালি ভাই গানের বক্স আছে যেটা আমাদের 5 দিন লগ ইন করলে সেটা দেবে, সেটা যায় একটা কাজের জিনিস। তো বাকিগুলো এগুলো পুরো একদম কী বলবো, 3 দিনের জন্য জাস্ট একটা করে ট্রায়াল দেবে আমাদেরকে প্রত্যেকটা বন্ধুকে, তো যাদের কাছে নেই বা আছে তারা জানো। আর এইটা যেটা ভাই চলছে এটার বিষয়ে কিছু বলা আছে, এটা যেটা চলছে আমাদের এই বড়োটা আই মিন লাস্ট যেটা আছে 50 লাখ ব্যাচেস পূরণ হলে যখন এটা আমাদেরকে দেবে, তো এটা একটা নতুন মোড। এই মোডটা আমাদের আমরা যখন অ্যাডভান্স সার্ভারে খেলা হচ্ছিলো তখন একটা মোড এসেছিলো, যে মোডটা সামথিং এরকমই একটা মনস্টার এসেছিলো, তাকে হারাতে হবে 4 জন স্কোয়াড মিলে হারাতে হবে, সেটা খুব টাফ। তো এই আই মিন এইটা ব্যাচটা কমপ্লিট হলে 50 লাখ তারপরে এই মোডটা আমাদের দেবে। তো এই মোডটা অসাধারণ মোড, এই মুডটা অসাধারণ। এবার যারা যারা যদি কেউ অ্যাডভান্স করে তোমরা খেলে থাকো তোমরা আশা করি জানো এই মুডটা কেমন ছিল, অসাধারণ মুড। ওই মুডটাই আসতে চলেছে সম্ভবত, এখনও সে বিষয়ে কিছুই বলা হয়নি কনফার্মেশন, বাট যেটুকু ধারণা করা হচ্ছে ওটাই আসতে চলেছে। আর ওটা আশা করি কালকের মধ্যে আমরা সকলে পেয়ে যাবো, বিকজ 50 লাখ ব্যাট আশা করি কাল সকালের মধ্যেই হয়ে যাবে, তো তখনই আমরা পেয়ে যাবো ইয়ার, সেই নিয়ে টেনশন করার কিচ্ছু নেই। আর যে ইভেন্টটা এসছে এখানেও ভালো কথা, মিস্ট্রি সব আসতে চলেছে ইয়ার 7.1 মিস্ট্রি সব আসতে চলেছে, যাদের যাদের কাছে ডায়মন্ড আছে কি নেই জানি না, তো রেডি থাকো ইয়ার মিস্ট্রি সব আসতে চলেছে, অসাধারণ কিছু জিনিস নিয়ে আসবে মিস্ট্রি সব। এবার সত্যি কথা বলছি অসাধারণ কিছু জিনিস নিয়ে আসবে, এবারও দেওয়া হবে 90% অফ। তো আমি গতবার পেয়েছিলাম 60%, তার আগের বার 50%, তার আগের বারও 50%, তো এইভাবে আমার চলেছে ভাই 50% 60% করে এখন অব্দি কখনোই পাইনি। তো দেখা যাক এবার কী পাই, আশা করি অতই পাবো, তার থেকে বেশি পাবো না, বিকজ যারা ডায়মন্ড পারচেস করে না তাদের লাকটা খুব ভালো হয়, তারা ইয়ার 90% অফ পেয়ে যায়। বাট যারা ডায়মন্ড পারচেস করে একবার দুবার, আমাদের মতো লোকেরা যারা বারবার পারচেস করে তো তাদের কিছুই জুটে না কপালে, তাদের এই 40, 50, hardly 60 এই, কিন্তু তবুও দেখা যাক এবার লাক কেমন সহায়তা করে। তো ইয়ার এটুকুই ছিল আজকের লেটেস্ট নিউজ, এরপরে এগুলো দেখতে পাচ্ছি। এখানে আমি স্পিন দিয়েছে আনলিমিটেড স্পিন, আর কত স্পিন দেবে একটা মানুষ, এত স্পিন দিয়েই যাচ্ছে যার সঙ্গে ভাবো। তো ভাই এই ইভেন্টটা আমাদের এখানে অলরেডি চলে এসেছে, বাট আমাদের ড্রেসেসগুলো আলাদা ছিল, এদেরগুলো আলাদা, তো এই ড্রেসেসগুলো আমাদের এখানে কীভাবে আসবে সেটা এখনও কিছু বলা হয়নি। মোস্ট প্রবলি এগুলো আমাদের যে ইভেন্টটা ওদেরকে দিচ্ছে বন্ধু সেখানে মোস্ট প্রবলি আমাদেরকে এই ইভেন্টটা এই ড্রেসেস বান্ডিলগুলো দেওয়া হবে, একটা বয় একটা গার্ল সামাও আমাদের এটা দেওয়া হবে, এটা এক্সপেক্ট করা হচ্ছে এখনও অবধি ইন্ডিয়ান সার্ভারে, এটা চলছে টোটালি ব্রাজিলিয়ান সার্ভারের উপরে, ব্রাজিলিয়ান সার্ভারে এইগুলো দিচ্ছে, আমাদের এখানে মোস্ট প্রবলি এই বান্ডিল দুটো দেবে। তো ওয়েট করো এটার জন্য, আশা করি এটাই দেবে আমাদের, আশা করি কি সম্ভব 90% শিওর এটাই দেবে, তো এটার জন্য ওয়েট করো আর গুড লাক ইয়ার, কালকে দেখা যাক কী হয় ভাই। মিস্ট্রি সব শিগগিরই দেওয়ার কথা, 15 তারিখের মধ্যেই দেওয়ার কথা, তো মিস্ট্রি সব দিয়ে চলে আসে সবাইকে ভাই স্বাগত। কিন্তু বাট একটা কথা, নতুন টপ আপ ইভেন্ট আসবে যেটা কালকে বা পরশু দিন আসতে চলেছে, সেখানে আমাদেরকে নতুন ক্যারেক্টারটা দেওয়া হবে অ্যালভারো, তো অ্যালভারো দেওয়ার পরে তারপরেই কিন্তু মিস্ট্রি সব আসবে, বিকজ প্রত্যেকটা মিস্ট্রি সব যখন আসবে তার আগে একটা টপ আপ ইভেন্ট চলে, তার ঠিক তার কিছুদিনের মধ্যেই দেয়, 2-3 দিনের মধ্যেই দিয়ে দেয়, যেটা 6.0 চলেছিল, 5.0 চলেছিল মিস্ট্রি সবে, এবারও কিন্তু সেম প্যাটার্নই ফলো করা হবে।
এবারও ওটা সেটাই করবে ওরা। তো এই ইভেন্টটা তো ভাই আমাদের মোটা করে ডায়মন্ডে দিয়েছে, একটা চলছিল বাট সেম জিনিসই আমাদের, কি এটাই এরকমই একটা ইভেন্ট আসবে নাকি নতুন? খুব সম্ভবত বন্ধুরা নতুন ইভেন্টই আমাদের আসতে চলেছে, নতুন ইভেন্টই আমাদের দেবে যেখানে হয়তো এই বান্ডেলগুলো থাকবে। তো ইয়ার দেখ, বিকজ এখানে যাদের এদের যেটা দিচ্ছে দুটো ইয়ে ম্যাপ, তো এই ম্যাপ আমরা তো পেয়ে গেছি না ইয়ার, আমরা ইনকিউবেটারে এই ম্যাপ দুটো পেয়ে গেছি। আমরা অলরেডি আমাদের একটা করে দিয়েছিলো, এদের দুটো করে দিচ্ছে, বাট স্পিন দিলে আমাদের সেখানে ফ্রিতে একটা করে দেওয়া হয়েছিলো। তো সেরকম কোনো ইভেন্ট ইন্দোনেশিয়া বা ব্রাজিলের, ইন্দোনেশিয়া না ব্রাজিলের সর্বরে সেরকম কোনো ইভেন্ট চলেনি, তো সেখানে আমাদেরকে দেবে, তো এটাই অনেক, দ্যাটস ওটাই আমাদের কাছে অনেক। তো সেটার জন্য এক্সপেক্ট করা, আশা করি কালকে আমাদের ইভেন্টটা দিয়ে দেবে। ইভেন্ট বলতে আই এম সরি, যেটা আমি তোমাদের দেখালাম নতুন ইভেন্ট, ওটা আমাদের দিয়ে দেবে। টপার ইভেন্টও কালকেই দেওয়ার কথা, তো সেটার জন্য ওয়েট করো। তো বন্ধুরা আজকে ভিডিও এটুকুই ছিল, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, কথা দিচ্ছি এখন থেকে ডেলি ভিডিও আসবে আবার আগের মতন। তো বন্ধুরা এটুকুই ছিল, টাটা, বাই বাই, সায়োনারা।